আমি তো থাকবো না কারণ আমি তো উপরে থাকবো আমাকে নিজে ব্যবসা হচ্ছে আমি প্রতিবাদ করতে পারবো না আমি বলতে পারবো না অকালে চলে গেলেন হুমায়রা হিমু অভিনেত্রীর মৃত্যু নিয়েও শুরু হয়েছে নানান জটিলতা ও রহস্য সহকর্মীরা হিমুর মৃত্যুকে মোটেও স্বাভাবিক বলছেন না সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল আপুটা আসলে ওর মাই ছিল ওর লাইফ মানে এত ট্যালেন্টেড আমি একটা মানুষকে এভাবে দেখিনি ও নিজের অর্নামেন্টস নিজের জুতা নিজের ব্যাগ সব কিছু নিজে হাতে তৈরি করে রান্নাবান্না থেকে শুরু করে একটা মানুষ একা একা থাকতে তার মা মারা যাওয়ার পর থেকে তা আপুকে দেখতাম সবসময় লাইভে ভিডিওতে কথা বলার চেষ্টা করতো আমরা প্রথমে বিরক্ত হতাম শুটিংয়ে যে কেন এভাবে শুটিংয়ের মধ্যে কথা বলে জানা যায় হিমুর জন্মের পরই তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের পর হিমুকে নিয়ে তার মা থাকতেন লক্ষ্মীপুরে এরপর লক্ষ্মীপুর থেকে ঢাকায় চলে আসেন তারা মায়ের মৃত্যুর পর নিজের ফ্ল্যাটে একাই থাকতেন হিমু অভিনেত্রীর মৃত্যুর পর জানা যায় বিগো লাইভ নামে একটি অনলাইন অ্যাপের সাথে যুক্ত ছিলেন তিনি বিগত তিন বছরে জুয়ায় বিপুল পরিমাণে অর্থ খুইয়েছিলেন হিমু সম্প্রতি অর্থ সংকটে পড়ে যাওয়ায় গ্রেফতারকৃত বন্ধু মোহাম্মদ জিয়াউদ্দিনের থেকে নানা সময় টাকা নিয়ে থাকতেন হিমু সবশেষে বৃহস্পতিবার হিমুর বাসায় জিয়াউদ্দিন এলে এ বিষয় নিয়ে বাগবিতণ্ড হয় তাদের মধ্যে এক পর্যায়ে আত্মহত্যা করেন হিমু শুক্রবার রাজধানীর কাউরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এর আগে উত্তরা পশ্চিম থানায় হুমায়রা হিমুর খালার করা মামলায় ঘটনার সঙ্গে অভিযুক্ত জিয়াউদ্দিনকে গ্রেফতার করে র‍্যাব তবে একজন শিল্পীর এমন অ্যাপের সাথে যুক্ত হওয়া ভাবিয়ে তুলছে সবাইকে ধারণা করা হচ্ছে ছোট পর্দার এই অভিনেত্রীর ক্যারিয়ার ধসের কারণেই এমন কর্মকাণ্ডে যুক্ত হয়েছে তার ক্যারিয়ারের শুরুটা ভালো হলেও ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের এই অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুতে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে পাঁচ বছর আগের একটি ভিডিও ওই ভিডিওতে মিডিয়ার প্রতি সংবাদ মাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী অভিনেত্রী তাজিনের মৃত্যুতে অনেকটা ভেঙে পড়েছিলেন হিমু তাই লাইভে এসে তাজিনের মৃত্যু নিয়ে নানা তথ্য দিয়েছিলেন নেটিজেনদের কাছে ওই ভিডিওতে হিমু তার মৃত্যুর কথাও জানান ভাইরাল ওই ভিডিওতে হিমু ব্যস্তময় এই জীবনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন আমি তো থাকবো না কারণ আমি তো উপরে থাকবো আমাকে নিজে ব্যবসা হচ্ছে আমি প্রতিবাদ করতে পারবো না আমি বলতে পারবো না শামস মাসরাকান বিবিএস বাংলা